না, আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন। এখন কিন্তু সিমের বিসি অ্যাভেলেবেল পাওয়া যায়, তো দেখুন এটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল আইকন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না করব সিমের বিচি। এটা হলো সিমের বিচিটা, আমরা মানে ভিজিয়ে রেখে এটাকে পরিষ্কার করে তারপরে ভাপ দিয়ে নিয়েছি। তো এই সিমের বিচি দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। তো তার জন্য আমি সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি দেখুন। তো সবার আগে মাছটাকে আমি ভেজে নেব। তো এ ফাঁকে আপনাদের একটু বলে নিই, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবেন, আর যারা নতুন আসছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা অন করতে কিন্তু একদম ভুলবেন না। তো ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল। তো মাছটাকে আমি হলুদ আর লবণ মাখিয়ে নিলাম, এখন মাছটাকে আমি ভেজে নেব। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি, এখানে আমি দিয়ে দেবো তেল। মাছটা ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলের ভিতরে দিয়ে দেব একটু লবণ। তো তেলটা গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো আমি এখানে দিয়ে দেবো। সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেবো। তো দেখুন মাছটা খুব সেদ্ধ হয়ে গেছে, আমি এখন উল্টে দেবো। তো মাছ ভেজে আমি তুলে নিয়েছি, এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেবো মরিচ কুচি। তো এগুলোকে আমি একটু ভেজে নেব। তো এখানে দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, এক চামচ মরিচ বাটা পরিমাণ মতো। ঝাল যেমন খান সেই মরিচ বাটাটা দিবেন। এখানে দিয়ে দেবো একটু পানি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ধনিয়ার গুঁড়ো এক চামচ, জিরার গুঁড়ো এক চামচ, স্বাদ মতো হলুদ। দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়া, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন সবগুলো মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা একদম কষানো শেষ, তেল উঠে গেছে। তো এরপর যে আমি সিমের বিচিগুলো দিয়ে দেবো। সিমের বিচিগুলো আমি একটু 1 মিনিটের মতো একটু ভিজিয়ে নিব, মানে কষিয়ে নিব।
তো দেখুন কষানো শেষ, তো এখানে আমি দিয়ে দেব টমেটো, টমেটো দিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন আমার এটা কষানো শেষ, এখানে আমি এখন দিয়ে দেবো ঝোলের পানিটা। তো বেশি পানি দিব না, আমার সিমের বিচিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি আরো কিছুটা রান্না করে নিব, যাতে মাছটা একদম সুন্দর করে মাছের ভিতর থেকে ঘ্রাণটা বের হয়ে আসে। এখানে আমি এখন দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। তো আর 1 মিনিট রান্না করলে এটা ফাইনালি রান্না হয়ে যাবে, ফিরে আসছি একদম পরিবেশন করার পর। ততক্ষণ আমার সাথেই থাকবেন, প্লিজ একটা লাইক দেবেন এখনো যারা দেন নাই। তো বন্ধুরা দেখুন এই হলো ফাইনাল লুক সিমের বিসিতে মাছ রান্না, আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন। এখন কিন্তু সিমের বিসি অ্যাভেলেবেল পাওয়া যায়, তো দেখুন এটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল আইকনটি অন করতে কিন্তু একদম ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নেব, কথা হবে অন্য কোনো রেসিপিতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ হাফেজ বন্ধুরা।